বিরুদ্ধে মহিলার হাল্লা বল, মারাত্মক ড্রাগসর বিরুদ্ধে উলাই আহিল শ শ মহিলা। দীর্ঘদিন ধরে ডামপুর অঞ্চল মারাত্মক ড্রাগসে চাহি ধরার অভিযোগ তুলি ড্রাগস বিরোধী প্রতিবাদী শ্লোগানে এনেদরে ডামপুরের রাজপথ কপালে মহিলা আত্মসহায়ক গোটর একাংশ মহিলায়। দীর্ঘদিন ধরে ডামপুরের বিভিন্ন প্রান্ত মারাত্মক ড্রাগসর কোলা বজার চলি আছে। ইয়ার সুযোগ লো এসামে চলাই গেছে ড্রাগসর বেহা, যার ফলত বৃহত্তর অঞ্চলটির উঠি অহা এসাম যুবক শিকার হয়েছে এই চক্রটোর। ডামপুরের ড্রাগস সমুলাংশে নির্মূল করার বাবে হাতে হাতে প্লে কার্ড বেনার লো উলাই আছে ডামপুরের একাংশ আই মাতৃ। আরক্ষীক এই ক্ষেত্রত অধিক সজাগ হয়ে বৃহত্তর ডামপুর অঞ্চল ড্রাগস মুক্ত করবলে আহ্বান জানাইছে মহিলাসকলে। ড্রাগসর কোরাল গ্রাসর পর অঞ্চলটক মুক্ত করার বাবে হাতে হাতে প্লে কার্ড লো আত্মসহায়ক গোটর এই সকল মহিলা উলাই আহিছে রাজপথলে। প্রতিবাদী শ্লোগানে আরক্ষীক দাবি জানাইছে অতি শীঘ্রেই ড্রাগসর এই বেহা উৎখাত করবলে নির্মূল করবলে, কারণ যুব প্রজন্মক এই চক্রয় কোরাল গ্রাসত পেলাইছে। যুব প্রজন্ম এতিয়া ধ্বংসর গড়াহলে গতি করেছে এই চক্রর জালত ভরি দি। অবাধ গতি চলি আছে ড্রাগসর কোলা বজার, আর এই কোলা বজার উৎখাত করবলে ড্রাগস সরবরাহকারীক জালত পেলাবলে আরক্ষীক এনেদরে দাবি জানাইছে প্রতিবাদী মহিলাসকলে। রাজপথত উত্তাল প্রতিবাদ, বিভিন্ন শ্লোগানে দামপুরের আকাশ বতাহ কপাই তুলিছে প্রতিবাদী মহিলাসকলে। আর মতা গিলা বিক্রি করে এখান টেম্পুর পাই সেখান টেম্পুর নামবো, সেখানোর পাই এখানত নামবো, 20 বছরে 10 বছরে লড়া ছোৱালী সব বরবাদ হয়ে গেল। কত এক টাকা পয়সা তো বানর চুর করে নিব, নি ড্রাগস খাব, বেজি মারব, নিজে নিজে ডাক্তার হছি, বেলেগ ডাক্তার নালগে, আর এগুলা রোগত মারব আর ডাক্তার হছি। সেই কারণে আমাকে এই ব্যবস্থা আপনাদের করে দিব লাগে। আর লড়ি মাইকি কিটাকে ধরে নিব লাগে, মাইকি কিটা মেন, মাইকি কিটা মেন, মাইকি কিটা আনি দেয়। আর এটা যদি কথা কয় মাইকি কিটা আগে একবারই আমার লগত দল লাগবে। আর সেই কারণে এই ড্রাগসর ব্যাপারীক কোনো মতে রেহাই দিয়া নহব, পুলিশে আজি নিব কালি এরি দিব সেটু নহব, ধরলি ভালকে ধরবে লাগব আর মাইকি গিলা কো নিবে লাগব। আমার এইখানি এলাকার মল্লা সুপা কয় দামপুর, দামপুর খান্দাপাড়া এরিয়া আর দামপুর মাজ সুপা, নামত শো করে দোকান দিয়ে কিন্তু সেই ব্যাপারখান বেশিকে চলায়। তাক লো আমি বহুত দুঃখিত। আমার কিছুমান মাকে তেমন লড়াতো ধ্বংস হয়েছে, লগতে মাকও বেমারি হয়ে গেছে চিন্তাতে।